আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি ওয়ার্ল্ড। আকাশে তো পাখিদের চেয়ে বেশি জোরে কেউ উড়তে পারে না, কিন্তু আজ আপনার এই ধারণা ভুল প্রমাণিত হবে। তার সাথে জানতে পারবেন পৃথিবীর সবচেয়ে ছোট নাইফ, যা দিয়ে আপনি সবকিছু কাটতে পারবেন, ম্যাজিক্যাল ভাবে আপনার ডিভাইসকে চার্জও করতে পারবেন, এবং আপনি এই ভিডিওতে এমন গ্যাজেট দেখবেন যা আপনাকে সুপার হিরোর মতো ফিল করাবে। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 6, প্যারট ডিস্কো। যদি স্পিডের কথা হয় তাহলে বাইক ও কার এর আগে কেউ টিকে থাকতে পারে না, কিন্তু আজ এমন একটি ড্রোন এসেছে যার স্পিড সকল ড্রোন থেকে বেশি, কারণ এই ড্রোনটি 80 কিলোমিটার পার আওয়ারে আকাশে উড়তে পারে, আর এর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিউ পাবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো এটি আপনার হাতের মাধ্যমে ল্যান্ডিং ও টেক অফ করে। এর রিমোট কন্ট্রোল আপনার ডিভাইসের সাথে কানেক্ট করে একে কন্ট্রোল করতে পারবেন, এবং এর সাথে সকল ভিউ আপনি দেখতে পারবেন। একে খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এর মাধ্যমে কার রেসিংও করাতে পারবেন, আর আকাশ থেকে প্রকৃতির সুন্দর ভিউ আপনি উপভোগ করতে পারবেন। এটি 45 মিনিট পর্যন্ত আকাশে উড়তে পারে। তো গ্যাজেটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। নাম্বার 5, আই লাইফ W400। খাওয়া বা খেলার সময় বাচ্চারা তো ফ্লোরে অনেক কিছু ফেলে যা দাগ সৃষ্টি করে, পরে আপনার পেট বা বাড়ির অন্য সদস্য পায়ের মাধ্যমে বাড়ির পুরো ফ্লোর নোংরা করে। এরপর ক্লিনিং এর জন্য আপনার নরম হাত ও পা ব্যবহার করতে হয়, কিন্তু এই রোবট দিয়ে আপনি এই কাজ সহজে করতে পারবেন। এর জাস্ট ক্লিনিং বাটনটি আপনাকে প্রেস করতে হবে, এরপর এটি অটোমেটিক ভাবে আপনার ফ্লোরকে ক্লিন করে দেবে। এটি আপনার বাড়ির সব কোণাকে খুব সহজে ক্লিন করবে, তার সাথে আপনার কিচেন ফ্লোর বা রুমের ফ্লোর কেও ক্লিন করবে। এটি প্রথমে ফ্লোরে পানি ছিটিয়ে দেয়, তারপর এর স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে এবং নোংরাকে নিজের ভিতরে টেনে নেয়। এভাবে আপনার ফ্লোরকে ইজিলি ক্লিন করে। নাম্বার 4, লাইরা। টাইটানিয়াম দিয়ে তৈরি অনেক ভারী জিনিস আপনারা দেখেছেন, এখন টাইটানিয়াম দিয়ে তৈরি এই নাইফকে দেখুন। এটি অনেক মজবুত ও এর খোলার স্টাইল অন্য নাইফ থেকে সম্পূর্ণ আলাদা। এই নাইফকে ব্যবহার করে আপনি খুব সহজে সবকিছু কাটতে পারবেন। এর মাধ্যমে আপনি কাঠও কাটতে পারবেন এবং আগুন ধরানোর জন্য ব্যবহার করতে পারবেন। এটি অসাধারণ একটি নাইফ যা আপনি আপনার ব্যাকপ্যাকের পিছনে লাগিয়ে রাখতে পারবেন। এর সাইজও অনেক কমফোর্টেবল যা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এর সাইজ ছোট হলেও এটি অনেক ইউজফুল। তো যদি নাইফটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। নাম্বার 3, ট্র্যাক পট। যখন সবকিছু আরো উন্নত হচ্ছে, যেমন কার, মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, ওয়াচ, আরো অনেক কিছু, তখন স্কেটবোর্ডও উন্নত হওয়া প্রয়োজন, যার জন্য এই অ্যামেজিং স্কেটবোর্ড তৈরি করা হয়েছে। এর উপর আপনি আপনার দুই পা ইজিলি রাখতে পারবেন ও একে চালাতে পারবেন, কারণ এটির লার্জেস্ট সারফেস রয়েছে। এর সাথে সাথে এটি ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, যার উপর আপনি যতই ভর দেন না কেন বা যতই লাফালাফি করেন না কেন এটি ভাঙবে না। এর হুইলটাও অনেক বড় এবং একে ফোল্ড করে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, এমনকি আপনি একে দেয়ালে টাঙিয়ে রাখতে পারবেন ও ইজিলি ক্যারি করতে পারবেন। তো এই ট্র্যাক পটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিন। নাম্বার 2, রোবট গ্লোভ। সুপার হিরোদের মতো এবার আপনার হাতও রিমোট কন্ট্রোলের মতো কাজ করবে, আর আপনার হাতে এমন রিমোট কন্ট্রোল এই গ্যাজেটের সাথে পড়তে পারবেন যা আপনার আঙুলের মাধ্যমে এই গ্যাজেটকে কন্ট্রোল করবে। এই রোবট সুপার হিরোর মতো নিজের ডিভাইসকে কন্ট্রোল করতে পারবে এবং জিনিসকে এক জায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় রাখতে পারবে। আপনার হাত এর সেন্সরকে কন্ট্রোল করে, যার মাধ্যমে আপনি এর দ্বারা যে কোনো জিনিস উঠাতে পারেন। একে খুব সহজে পড়তেও পারবেন ও একে বাচ্চারাও ইউজ করতে পারবে, যার মাধ্যমে তারা এই ডিভাইসকে সুপার হিরোর মতো কন্ট্রোল করতে পারবে। নাম্বার 1, বাইট হেল্পার। মশার কাটার ফলে অনেক ধরনের রোগ হয় যা মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নেয়। এর মধ্যে ম্যালেরিয়া রোগের ফলে পুরো বিশ্বে প্রতি বছর অনেক মানুষ মারা যায়। তো যদি আপনি আপনার বাসায় বা অন্য কোথাও মশার কামড়ে ব্যথিত হয়ে যান, তাহলে ব্যবহার করতে পারেন এই গ্যাজেটটি। এই হেল্পার গ্যাজেটের মাধ্যমে প্রবলেম ফ্রি হতে পারে। থার্মাল বেস টেকনোলজির ব্যবহার করে তৈরি করা এটি এমন একটি ডিভাইস যা মশার রক্তকে আপনার শরীর থেকে শুষে নেয় এবং আপনার শরীরে থাকা মশার ডিএনএকে ধ্বংস করে দেয়। এটি পুরোপুরিভাবে কেমিক্যাল ফ্রি এবং একে মেডিকেল থেকে